আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওটা হচ্ছে কোয়েল পাখি যখন অসুস্থ হয়ে যায় তার মানে কিভাবে আপনারা ট্রিটমেন্ট করবেন সেই বিষয়ে। তো কোয়েল পাখি, অনেক কোয়েল পাখি আছে, যেমন আমিও কিছুদিন আগে কোয়েল পাখি কিনছিলাম, তখন কোয়েল পাখিটা ঝিমাতো, খাওয়া দাওয়া ঠিক মতো করতো না এবং সাদা সাদা পায়খানা করতো এবং পাতলা পায়খানাও করতো, রানী ক্ষেতের মতো অনেকটা ঠান্ডা জ্বর সব কিছু মিলে একদম ও মানে ঝিমানো গা ফুলিয়ে রাখতো। তো ওই ধরনের যদি সমস্যা হয়ে থাকে আপনাদের কোনো কোয়েল পাখি, তাহলে আপনারা যে ওষুধটা খাওয়াবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে মাইক্রোনিট, এই যে এই ওষুধটা আপনারা কিনতে পারেন, এটার পাতা নেবে হয়তো 30 টাকা বা 40 টাকা, এক এক দোকানে এক এক রকম দাম রাখে, যেহেতু ব্যবসায়ীরা সব ব্যবসায়ীরা এক না, তারা বেশি লাভ করে কম লাভ করে। তো আমার প্রথম যখন কিনেছিলাম মাইক্রোনিট, তো তখন নিয়েছিলাম আমার কাছে 30 টাকা, আর এটা তারা একটা নিয়ম বলে দেয়, সেটা হচ্ছে আপনি যদি এক চামচ দেন তাহলে 1 লিটার পানির মধ্যে গোলাতে হবে। আপনার কোয়েল পাখি বা মুরগি, হাঁস মুরগি, কোয়েল পাখি, কবুতরকেও খাওয়াতে পারেন। তো 1 লিটার পানির মধ্যে গুলিয়ে তারপরে একটু একটু করে দিতে পারেন। আর আর যদি সেটা না হয়, আপনার ধরেন 2-3টা, তাহলে তো আপনার এতগুলো লাগবে না। তো এই যে আরেকটা ওষুধ দেখাচ্ছি, এটা হচ্ছে র্যানামাইসিন, এই ওষুধটা কিন্তু অ্যান্টিবায়োটিক ওষুধ। তো এটা আপনারা খাওয়াতে পারেন, এই যে ঠান্ডা জ্বর এবং চুনা পায়খানা, রানী ক্ষেত, পাখি ঝিমাবে, এই ধরনের সমস্যা হলে এই ওষুধটা খাওয়াতে পারেন। তো আপনারা একটুখানি গোলাবেন তাহলেই হবে, মানে অল্প একটু দিবেন, তারপরে এর মধ্যে গুলিয়ে দিয়ে দিবেন। আমাদের তো বেশি প্রয়োজন নাই, যেহেতু আমরা 2-3টা কোয়েল পাখি পালি, তো সেই ক্ষেত্রে। তো এভাবে আপনারা 3-4 দিন খাওয়ান, 2 বেলা বা 3 বেলা খাওয়ান, দেখবেন আপনাদের পাখিগুলো সুস্থ হয়ে যাবে। মুরগিকেও খাওয়াতে পারেন। তো আমার মুরগিগুলো এবং কোয়েল পাখিগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আবার সমস্যা হলে আবার হয়তো ওষুধ আনতে হবে, খাওয়াতে হবে, তো খাওয়ালে হয়তো সুস্থ হয়ে যাবে। তো এই যে এখানে দেখেন, সেই ধলা মিয়া সুন্দরী এবং অন্য একটা মুরগির বাচ্চা আছে, তো ওরা কিন্তু আগে থেকে বড় হয়েছে। ওদের এই যে নাক মুখের মেয়ে তাকালে বোঝা যায় যে ওরা আগে থেকে বড় হয়েছে এবং নাক মুখ কিন্তু লাল হয়ে গেছে, রাতা মুরগিটার, রাতা মোরগটার। তো দেখি, এগুলোকে সকালবেলা আমি এসে ওদেরকে খাবার দাবার দিয়েছি, তো আর কিছুদিন পর ওদেরকে ছাড়বো বলতে ওই যে যেখানে আমি মুরগির ঘর রেখেছি তো ওইখানে রাখবো ওদের, আর বাইরে সরাসরি ছাড়বো না। আর আমার ইচ্ছা আছে ওই জায়গাটা নেট দিয়ে ঘেরাও করে দিব চারদিক থেকে, যাতে মুরগিগুলো বাইরে চলে না যেতে পারে। তো এরকম একটা ব্যবস্থা করার চিন্তা আছে। তো আবার ভাবলাম যে আমার ওই মুরগিগুলো তো বাইরে যায়, আবার ওখান দিয়ে আসে, তো সব মিলিয়ে এখন একটু দেরি করতেছি আর চিন্তা ভাবনা করতেছি কীভাবে করা যায়। তো এখানে এই মুরগিগুলো আছে, দেখেন বাইরে বের হতে চায়, এখন কম চায়, আগে যেমন বেশি চাইতো, কারণ হচ্ছে আগে নতুন নতুন যখন খাঁচার মধ্যে রাখছি তখন অনেক বের হতে চাইতো। আর এখন ওদেরকে আমি যে খাবারটা দিলাম, এখানে চাল আছে, ভাতের চালটা দিয়েছি, আর হচ্ছে এখানে গম এবং ধানটাও দিয়ে দিয়েছি। তো ওরা কি চালটাই বেশি পছন্দ করে, গমটাও খায় কিন্তু ধানটা একটু কম খায়, ভাতটা খায় এই মুরগিগুলোতে। তো আমার যে বাচ্চা আলা মুরগিটা আছে ওইটাই ভাত খেতে পছন্দ করে না, ওটা শুধু চাল গম এগুলো খায়, ধানটা কম খায়, একদম কম খায়। তো ধানের দামটা একটু কম আছিল, তো ভাবলাম ধানটা বেশি খেলে ভালো হতো, কিন্তু খায় না। আর ওই মুরগিটা কুড়া এবং ভুষি খেতে পছন্দ করে, তো আমি কুড়া ভুষি মেখে দেই না, যেহেতু মুরগিগুলো যখন বড় হবে তখন আবার সবার লেগে মাখলে তখন সবারে দেওয়া যায় একটু একটু করে। তো একটাই খায়, একটাই খায় না, তার জন্য মাখা হয় না, এখন যে যেটা খায় সেটাই দিচ্ছি। আর আমার কোয়েল পাখিতে ফিট খায়, ওই ফিটেই আনতাছি, আর ফিটে খাওয়া এখন আবার ফিটটা শেষ হয়ে গেছে, তো আবার আনতে হবে নতুন করে। কোয়েল পাখি কিন্তু এখনও ডিম পাড়তেছে, আমার কোয়েল পাখি ডিম পাড়া এখনও মিস করে নাই, কালকেও 2টা ডিম পেয়েছি, আর এর আগে দিন মিস গেছিলো, পরে আবার ডিম পাড়া শুরু করছে। আর এখানে হচ্ছে যে মাছগুলো আমি ধরছিলাম আপনাদের এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে বোতল দিয়ে মাছ ধরতে হয়, তো এই যে দেখেন সেই মাছগুলো এখানে সব এনে রেখেছি, আর নিচে হচ্ছে পাথর দিয়েছি। পাথর দেওয়ার কারণে মাছগুলো কিন্তু ওদের বাসার মতো মনে করছে, দেখেন আমি হাত দা ধরে দেখাচ্ছি, এই যে দেখেন ছোট ছোট মাছগুলো, এগুলো মাছের রেণু থেকে একটুখানি বড় হয়েছে, মাছের পোনা বলা হয় এখন, এগুলো মাছের পোনা।
মাছটা যখন ফোটায় ডিমটার থেকে প্রথমে বাচ্চাটা বের হয়, সেগুলোকে রেণু বলা হয়। এরপরে যখন একটু বড় হয় তখন মাছের পোনা, তারপরে আর একটু বড় হলো মাছ একদম পুরোপুরি। তো আমার এখান থেকে কিছু মাছ কিন্তু বড় হয়ে গেছে, দেখা যাচ্ছে পুরো কলসা মাছের মতো রূপ নিচ্ছে। তো এগুলোর আরো দেরিতে কি কালার চেঞ্জ হবে কিনা জানি না, তো এখন শুধু ওদের পাল্টাছি। আর ওদের খাবারটা হচ্ছে ভুট্টা ভাঙ্গা, ওইটা দিচ্ছি, আর ওটার সাথে একটু আটা গুলিয়ে তারপরে একসাথে আবার ছোট্ট ছোট করে আটা গুলটি বানিয়ে দিই, ওইটাও খায়। তো আমি মাছগুলো ধরতেছি, দেখে দেখেন অয়ও চলে আসছে, অয়ও মাছ ধরবে। তো ওকে না করার পরও শুনতেছে না, বারবারই চলে আসছে। তো মাছগুলো এখন আজকে সকালবেলা মারা গেছে হচ্ছে দুইটা। তারপর আমি পানিটা চেঞ্জ করে দিয়েছি, পানিটা চেঞ্জ করে বৃষ্টির পানি দিয়েছিলাম, পরে আবার দেখি ওই খাবার দিলে পানিগুলো নোংরা হয়ে যায়। তারপর ভাবলাম যে খাবারগুলো এভাবে না দিয়ে আটার সাথে গুলিয়ে গুলটে গুলটে করে দিই, তারপরে দেখি দেওয়া যায় কি না। তো সেভাবে দিয়েছি, দেখেন মাছগুলো অয় বারবার ধরতেছে, আর অরই কিন্তু বেশি পছন্দ, অয় শুধু বলছিল মাছ ধরবো। দেখেন এখানে আমার গাছ ভর্তি পেঁপে আছে, তরি তরকারি লাগিয়ে রেখেছি এখান দিয়ে। তো এগুলো এখনও পাকে নাই, পেঁপেগুলো পাকতে অনেক সময় লাগে। আর আমি এই যে বাকি গাছগুলো এই পাশে নিয়ে আসছি, দেখেন আম গাছ লাগিয়েছিলাম, তারপর হচ্ছে এটা বড়ই গাছ, এটাও লাগিয়েছিলাম, অ্যালোভেরা গাছ, তারপরে অন্য অন্য বেলি ফুল গাছ আছে। বেলি ফুল গাছে বেলি ফুল হয়েছিল এর আগে, অনেক সুন্দর গ্রান হয় এই ফুলগুলো। আর এই কমলা গাছটা আবার উপরে নিয়ে আসছি, আর পেয়ারা গাছটা আমি নিচে নিয়ে গেছি। দেখেন আমার কমলা গাছে কিন্তু এখনও দুই থেকে তিনটা কমলা ধরে আছে। তো এই কমলাটা এখন ছিঁড়ে ফেললাম, এটা নষ্ট হয়ে যাবে। দেখেন এটা পুরোপুরি পাকে নাই, আর একটু ফেটে গেছে তার জন্য। আর এই দুন্দুল গাছের লতাগুলো আমি এভাবে ছড়িয়ে দিয়েছি, আগে যেমন পেঁপে গাছকে আঁকড়ে ধরেছিল তো ওইখান থেকে আমি ছুটিয়ে দিয়েছি, আর এই পাশে নিয়ে আসছি। আর মুরগিগুলোকে দেখেন এখন দিয়েছি হচ্ছে ভুসি, মাটিতে দিয়ে রাখছি, মাটি বলতে ওখানে ইট পাথরের যে ইটা ওইটার উপরে দিয়ে রাখছি, তো ওইখান থেকে ওই ভুসিটা খাচ্ছে। আর ওই দুষ্টামি করতেছে, সেই পানি দিয়ে বালু পানি থেকে বারবার মাছগুলো ধরছে। তো ওকে আমি বেশি ধরতে দিই না, তাহলে মাছগুলো নষ্ট হয়ে যাবে, মানে মারা যাবে, মাছ বেশি ধরলে আবার মারা যায়। তো আমি যেহেতু এখানে আসছি ভিডিও নিতে, তো ওয়ে চলে আসছে আর ওকে করা জানায়। তো আমার সেই আগের মুরগিগুলো, যে দেশি মুরগিগুলো আছে, ডিম পাড়ার এখনও ডিম পাড়ে নাই, কবে পাড়বে এখনও জানি না। তো আশা করা যায় ডিম পেড়ে দিবে কয়েকদিনের মধ্যে। তো আজকে সকালে ছাড়ার পরে মুরগিটা একটু দেরি করে ছাড়ছি, তো মুরগিটা চলে গেছে। তো এখানে দেখেন ওই দেখাচ্ছে ওই ওই পাশে মুরগি, আমি বলতেছি তোমাদের ই কোথায় বলছে ওই পাশে। তো এখান দিয়ে যে মুরগি আসে আবার চলে যায় সেটা ওই জানে আর দেখে। আর যখন আমরা বাইরে যাই তখন, মানে ওর নানু বাসা যখন যায় তখন ওই মুরগিগুলো দেখে এবং বলে আমাদের মুরগি, আমাদের মুরগি এটা বলে। আবার যখন ঘরে আসে তখন বলে আমাদের মুরগি ঘরে আছে, আম্মু আমি মুরগি হব, আমি মুরগির ঘরে থাকবো, এরকম বলে, অনেক দুষ্টামি দুষ্টামি কথা বলে। তো এখন আমি বাইরে চলে আসলাম যে বাইরে আমাদের মুরগিগুলো কোথায় আছে। তো ওই আমাকে দেখিয়ে দিচ্ছে আমাদের মুরগিগুলো ওইখানে আছে। তো ওই দেখছে, ওই আবার এখান দিয়ে গাড়ি চালাচ্ছিল, তো আমিও আসছি, আমাদের মুরগিগুলো দেখাচ্ছি। ওই আমাকে নিয়ে যাচ্ছে যে কোথায় মুরগি দেখছে ওই। তো ওই যে দেখেন এই যে এখানে বালু আছে, তো ওই আবার বালুর মধ্যে খেলা করবো এখন। আর আমি আপনাদেরকে মুরগি দেখেন, মুরগি তো বালু দিয়ে খেলা করছে, সেই যে দেখেন কী করছে। এই যে মুরগিটা আমার, এটা আমার, আর এগুলো হচ্ছে আমাদের আমাদের কাকিদের মুরগি, পাশের আরও আরও অন্য অন্য মানুষের মুরগিও আছে। তো ওই যে আর আমার সেই রাতা মুরগিটা দেখাচ্ছি আপনাদের কত দূরে গেছে গা। ওইখানে একটা গোয়াল ঘর আছে, সেই গোয়াল ঘরের ওই ওই জায়গাটাই, হ্যাঁ ওই ওই তো দেখাচ্ছি, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে দেখেন কোথায় এসে পড়েছে, মানে ওরা যখন ছাড়া পারে ছেড়ে দেয় তখন এরা এই গ্রামটায় চলে আসে, আর এখানে এসে অন্য অন্য মুরগির সাথে মেশে এবং পোকামাকড় খায়। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।